ইংল্যান্ডে করোনার স্বাস্থ্যবিধি পুরোপুরি শিথিল করা হচ্ছে না, কিন্তু বিয়ের অনুষ্ঠানে অতিথির সংখ্যা 30 জনে সীমিত রাখার যে বাধ্যবাধকতা ছিল সেটি প্রত্যাহার করে নিয়েছে সরকার। অতিথির সংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টি ভেন্যুর আয়তন সহ অন্যান্য বিষয়ের উপর নির্ভর করবে, তবে বিবাহ অনুষ্ঠানের আয়োজন মানতে হবে অনেক স্বাস্থ্যবিধি। ইস্ট লন্ডনের বাংলাদেশি হল মালিকরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বুকিং এর ক্ষেত্রে অতিথির সংখ্যা কমে আসার প্রবণতা লক্ষ্য করেছেন। বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। ইংল্যান্ডে লকডাউন পুরোপুরি প্রত্যাহার না হলেও ইভেন্ট ভেন্যুগুলোতে সীমিত পরিসরে বিয়ের বাধ্যবাধকতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরপরও অনেক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেমন হলের ভেতর প্রতিটি টেবিলে 6 জনের বেশি অতিথি বসতে পারবেন না, ভেন্যুর ভেতরে ডিজে পার্টি করা যাবে না, আপ্যায়নের সময় ছাড়া অন্য সময়ে অতিথিদের মুখে মাস্ক ব্যবহার করতে হবে, অন্যথায় £200 পর্যন্ত জরিমানা হতে পারে। ওয়েডিং হল ক্যাপাসিটি অনুযায়ী সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন রাখিয়া হারি আমরা 21 জুনের পর থেকে আমরা ওয়েডিং করতে পারবো, এটা আমরা পারমিশন দেওয়া হয়েছে, এটা আমরা একটা পজিটিভ দিক দেখি। আর বিধিনিষেধ শিথিল হলেও বড় হলে ছোট্ট পরিসরে বিয়ের বুকিং দিচ্ছেন কমিউনিটির মানুষ। গত 15 মাসে কমিউনিটিতে ছোট্ট পরিসরে বিয়ের অনুষ্ঠান আয়োজনে মানুষ যে সফলতা পেয়েছেন তা এখনো বজায় থাকছে বলে মনে করছেন হল মালিকরা। ভেনিউর ক্যাপাসিটি অনুযায়ী 1000 পিপলকে ইনভিটেশন দিতে হবে না, না করে সীমিত আকারে ফ্যামিলি দুনো ফ্যামিলির 100 100 বা 200 200 করে সীমিতভাবে সবাই কিন্তু এই ফাংশন করতেছে না, আর এইভাবে পিপল আর গেটিং ইউজ টু ইট। 200 300 400 মানুষ একটু কোশ আছে এখন, মানে নাম্বারের দিক দেখিটা ওই বকিতা না মানুষ। বিদ্যানন্দ আসলা তো বুকিং আমরা আলহামদুলিল্লাহ ইস কিপ কামিং অনেকগুলো বুকিং। আর বড় হলে ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান হলেও বিয়ের আয়োজনের মূল্য বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন হল মালিকরা। যেমন কোভিড রেস্ট্রিকশনের কারণে অনেকগুলো জিও আমরা মেনটেন করতো, তার কারণে গিয়ারই অনেক এক্সট্রা কস্ট আছে, তো এটা আমরা যদিও চেষ্টা করবো কস্ট মিনিমাইজ রাখার, এরপরেও তো সম্ভব হইতে না, হয়তো কিছুটা মানে আগর লেভেলে লেভেলের মানে জিও থাকতো নাই, কিন্তু এটার কারণে আমাদের একটা বিগ একটা এফেক্ট আসবে, কেননা আমরা তো আগে ধরেন আমাদের ক্যাপাসিটি 700 অনুযায়ী আমাদের পুরোপুরিভাবে আমরা ভেনিউর একটা চার্জ নিতে পারতাম, এখন কিন্তু সবাই বলতেছে আমাদের গেস্ট 100 200, সেই জন্য তো এই যে আপনাদের আমাদের যে অরিজিনাল প্রাইস ছিল সেইটা কিন্তু একটা ফেয়ার হচ্ছে না। গত বছরের বাতিল হওয়া বহু বুকিং নতুন করে দেয়া হচ্ছে বলে জানালেন হল মালিকরা। না, লাস্ট ইয়ারের যে আমাদের অনেক প্রচুর বুকিং ছিল, অনেকগুলা আমাদের ক্যান্সেল করা হয়েছে, অনেকগুলা আমাদের পোস্টপোন করে এই বছরের জুলাই অগস্টের মধ্যে আমরা বুকিং নিছি, নতুনও বুকিং নিছি। জুলাই অগস্টের মধ্যে আমাদের পুরোপুরিভাবে আলহামদুলিল্লাহ 12-1টা রেসপন্ড আসছে কাস্টমারের কাছ থেকে। যারা বুকিং হয়ে গেছে বা বিয়া হয়ে গেছে তারা তো আর মানে আমরা তারা লোকে একটা কম্প্রোমাইজ করিয়া দিও, আর বুঝতে হইব অনেকে একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এটা কেউরও ফল্ট নাই, দুইয়েরও মানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা আমরা কম্প্রোমাইজ করলাম, কেউ হয়তো রিবুকিং করা, কেউ আবার আত্মীয় স্বজন লাগে মানে ইটারে হাজার লাগাই না। বিয়ের জন্য হল বুকিং শুরু হলেও কমিউনিটি ইভেন্ট আয়োজনে বুকিং এখনো পাচ্ছেন না হল মালিকরা। ইনকোয়ারি খুব সীমিতভাবে আসতেছে, কিন্তু ইনকোয়ারি আসলেও আবার কিন্তু সবাই বুকিং করতেছেন না, শুধু ওয়েডিং এর জন্যই আমাদের হল বুকিং হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে আগত অতিথি এবং হল মালিকদের কঠোর বিধিনিষেধ মেনে চলতে হবে, ব্যতিক্রম হলে জরিমানার সম্মুখীন হতে হবে উভয় পক্ষকে। জাকির হোসেন, টিভি1 নিউজ।